সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবার, আমি রাসেল মোশারফ। কোহিনুর গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা অ্যাডোব লাইটরুম নিয়ে কাজ করেন, আমার আজকের ভিডিওটি হবে তাদের জন্য। অনেকেই দেখা যায় লাইটরুম দিয়ে মোবাইল দিয়ে এডিটিং করার পরে যে দুই সাইড দিয়ে আপনার কালো অংশ থাকে, এটি কিন্তু খুবই বিস্তৃত দেখা যায়, এবং যারা মোবাইল দিয়ে এডিটিং করেন তাদের জন্য হবে এই ভিডিওটি, তারাও কাজে লাগাতে পারবেন। তো এই ভিডিওটি একটা স্টিল ছবি আমি তৈরি করে দিব, অর্থাৎ আপনি যদি মোবাইল দিয়ে রেকর্ডিং করেন তো শুধু একটা মাঝখানে আপনার ভিডিওটি থাকে এবং দুই সাইড দিয়ে ব্ল্যাঙ্ক থাকে বা একটা ব্লার দিয়ে ব্লার করে দেয়। তো আমরা যদি এই দিকটা দিয়ে একটা সাইড দিয়ে আমরা সুন্দর করে আমাদের চ্যানেলের লোগো বা সাবস্ক্রাইব নাও এই ধরনের বিষয় দিয়ে অনুরোধ জানিয়ে আমরা যদি একটি সিস্টেম একটি ডিজাইন আমরা দাঁড় করে দিই, তাহলে তো খুব সুন্দর দেখাবে। তো আসলে মূলত এই স্টিল ছবিটি আমি কীভাবে করব, এই ডিজাইনটি মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না থাকুন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি চেকমার্ক দিয়ে রাখুন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজটি চলে যায়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখবো আসলে বিস্তারিত কাজটি কীভাবে করা যায়। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে কোন অংশটি আমি এখন আপনাদেরকে দেখাবো ডিজাইনটি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি মোবাইল দিয়ে যদি রেকর্ডিং করেন তাহলে আপনার যে দুই সাইডে কালো অংশ আসে কীরকম আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরেন এই ভিডিওটি সাপোজ আমি ওপেন করলাম, ওপেন করে আমি সাউন্ড লেস করে দিলাম, তো একটু টেনে দিলাম, আমি একটু টেনে দিই এই যে অংশটুকু, এই যে দুই সাইডে যে অংশটুকু, এটা তো সে ব্লার করে দিয়েছে, এই জন্য কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। অনেকে আছে এটা ব্লার করে না, একদম কালো করে রেখে দেয়, তো এটা কিন্তু খুব বিশ্রী অবস্থায় দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা এই যে অংশটুকু, এই অংশটুকুতে বা এই অংশটুকুতে আপনি যে কোনো একটি ডিজাইন আপনি করে রাখবেন একটি পিএনজি আকারে। আমি আপনাদেরকে আমার যে মূল ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, তারপর আপনার পিএনজি করে আপনারা আপনার মতো করে নেবেন, ঠিক আছে? তো চলুন আমি কাজটি আপনাদেরকে দেখাই। তো আমি এটা ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটি মিলে করবো। তো আমি ইলাস্ট্রেটরে আগে একটু ফর্মেট তৈরি করে নিই। চলুন আমরা ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে গেলাম, আমি আগে থেকে ওপেন করে রেখেছি, আর এই যে লেখাগুলি দেখা যাচ্ছে, এই যে অনুরোধের কথাগুলি, সেগুলি আমরা যে কোনো এক জায়গায় এটাকে সেট করব। আপনি তো একটি সাইডে দেবেন, আর একটি সাইডে তো অন্য একটি ডিজাইন আপনি ব্যবহার করবেন। তো 5 ইঞ্চি বা 8 ইঞ্চি আপনি একটি ফর্মেট নেবেন, এখান থেকে রিটেঙ্গেল টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করলেই আপনার সাইজ চলে আসবে। তো এখানে যে সাইজে আসছে 5.168, মানে 1683/8 এরকম থাকলেও চলবে, তো কাছাকাছি। তো মূলত বিষয় হচ্ছে এরকম, ধরেন আপনি এতটুকু দিলেন বা এতটুকু দিলেন, এই হচ্ছে মোবাইলের অংশ, ঠিক আছে? তো এখন এই অংশটিতে আমরা ডিজাইনটি করব। তো এটাকে আমি প্রথমে লক করে দেব। তো এই কাজটি আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলে করব, তার কারণ হচ্ছে নিচে আমি যে ডিজাইনটি করবো নিচে কিন্তু একটু ব্লার দিব। তো ব্লারটা ইলাস্ট্রেটর চাইতে ফটোশপে কিন্তু অনেক সুন্দর করে ফোটানো যায়, বা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন নেটের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আমি দিতে পারি। তো আপনি ইলিজেবল টুলে যে এই যে অংশটি রয়েছে পলিগন টুলে চলে যাবেন। পলিগন টুলে যাওয়ার পর আপনি আপ এর কি যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম অংশ চলে আসবে। তো এরকম অংশ আসলে আমার এই যে 6টি কর্নার এসেছে, এই 6টি কর্নারটি আমি নিব, নিয়ে এটাকে এরকম সোজা করে, যখন সোজা হবে তো এরকম সোজা করে, ওকে হোক একভাবে হইলে হইলো, ওকে। তো এরকম সোজা করে আপনি এটাকে নেবেন, নেওয়ার পর এটাকে ঘুরিয়ে দিবেন, এটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এটা একটু বেয়ার করে দিব। তো তার আগে আপনি আর একটা কাজ করে নিতে পারেন, এটাকে আমরা একটি ফরম্যাট তৈরি করে নিই। তো ফরম্যাটটি হলো আপনি লাইন করে নেন, ওকে একটু এদিকে রাখেন, এটাকে মানে এটা এমন সিস্টেমে সেট করবেন যাতে করে খুবই সুন্দর দেখা যায়। তো এই এই অংশে এই যে কর্নারগুলি দেখা যাচ্ছে একদম কর্নার কর্নার মিলে যাবে, আর এই অংশটি আবার এই দিকটা দিয়ে আরেকটা হবে। তো এই যে ফাঁকা অংশগুলি রাখবেন, এই অংশটি কিন্তু একটি একই সমান্তরাল রেখা রাখবেন,
যদি হালকা একটু উনিবিশ হয় তাতে কোনো সমস্যা হবে না, কাজের ক্ষতি হবে না। আর এদিকটা দিয়ে নিচে নামিয়ে দেন, আর এদিকটা দরকার নেই কারণ আমরা এদিকটা তো ব্যবহার করব না। আর এটাকে এইদিকে জাস্ট টান দিয়ে দিয়ে দেন। এখন এই যে অংশটি, এই অংশটিকে আমরা বা আপনি এদিকে দেন আপাতত, আপনি এটাকে পরে কে পরে কেটে ফেলে দেবেন, ডিলিট করে দেবেন পরে। তো আমরা এই পজিশনে দেব, এই যে অংশে, এই দুটি অংশ আমরা মূলত ব্যবহার করবো লেখার জন্য, আর বাকি অংশটা আমাদের ব্লার হয়ে থাকবে। তো এই অংশটাকে আমরা এরকম সিস্টেম করে আমরা এই যে নিচে যে লেয়ারটি আমরা নিয়েছি এটাকে আমরা একটি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দিয়ে আর একটি লেয়ার তৈরি করবো। তৈরি করে এটিকে আমরা একটি কালার দেন, তাহলে আপনার বোঝা যাবে যে কী কালার হয়েছে। তো এরকম সিলেক্ট করবেন, এটাকে এরকম সিলেক্ট করে দেখবেন এখন কিন্তু সবটুকু অংশই সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন, ক্লিক করে ডিলিট ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট ডিলিট ডিলিট। ওকে, এখন আপনি চাইলে এই যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু আপনি একটি ডিজাইন দিতে পারেন। তো এই ডিজাইনটি আপনি যে কোনো একটি কালার রাখতে পারেন। তো নিচে তো আমরা এখানে ব্লার জাতীয় অনেক ধরনের ডিজাইন দিব, এটাকে আমি অন্যরকম আমি এখান থেকে ইচ্ছে করলে লাল যদি আমি দিয়ে দিই সরাসরি লাল হয়ে যাবে, কিন্তু আমি এটাকে এভাবে দেবো না, আমি এটাকে অন্যরকম একটু কাজ করবো। এই যে অপশানটি দেখা যাচ্ছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যদি এরকম ডিভাইডেড করে নেন তাহলে কিন্তু আপনার অনেক সুন্দর কালার আপনি দিতে পারবেন, এটা গ্রেডিয়েন্টের মতো হবে কালারটি। তো আপনার দেখুন আমি করছি, ডিভাইডেড করে দেন। ওকে, এতটুকু হলেই চলবে, আরেকটা দিয়ে দেন। তো এখন আপনি এই অন্যান্য যত বিষয় রয়েছে সবগুলিকে আপনি সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করে নেন, কন্ট্রোল শিফট জি দিবেন, আনগ্রুপ হয়ে যাবে। এই যে দেখুন আনগ্রুপ হয়ে গেছে। তো এটাকে আপনি লক করে দেন কন্ট্রোল টু দিয়ে। একটু সময় বেশি লাগলেও সরি, কারণ একটু ভালো করে বোঝাতে গেলে একটু সময় লাগবে। তো এই জন্য মানে মন খারাপ করার কোনো কারণ নেই, আর বিরক্ত হওয়ারও কোনো কারণ নেই। তো দেখুন এখানে কিন্তু আমি এই যে কালার দিয়েছি, দেখুন উপরে কিন্তু একটু লাল আর নিচের অংশ কিন্তু মানে একটু ডিপ হয়েছে। তো এই অংশটা আসলে আমি এত লাল দিতে চাচ্ছি না, আমি এটা একটু অরেঞ্জ জাতীয় কালার রাখতে চাচ্ছি। ওকে, এতটুকু পরিমাণ থাকলে কিন্তু আমার চলবে। দেখুন আমি কিন্তু অরেঞ্জ আর এবং লালের যে বিষয় রয়েছে এই দুইটি কিন্তু আমি ব্যবহার করছি। এই যে দেখুন এই দুইটি কালারই কিন্তু আমি ব্যবহার করছি এখান থেকে, আমি অন্য কোনো কালার কিন্তু আমি যাচ্ছি না, অন্য কোনো কালার আমি যাচ্ছি না। এখানে আপনার লাল দিতে হবে, সরাসরি লাল দিয়ে দেন, আর এই অংশটাতে আপনি এরকম অরেঞ্জ দিয়ে দেন, এই অংশটাতে আপনি একটু ডিপ কালার দিয়ে দেন। ওকে, এটাকেও ডিপ করে দেন, এবং নিচের অংশটুকু আপনি এই কালার দিতে পারেন। এবার এভাবে আপনি শিফট ধরে সিলেক্ট করে সবগুলিকে একসঙ্গেও করতে পারেন, এরকমও করতে পারেন, যদি এরকম দেন তাও করতে পারেন। ওকে, তো আমি এতটুকু রাখলাম, আমি আর অন্য কোনো কালার ব্যবহার করব না। তো আপনি জাস্ট এখান থেকে ফটোশপ থেকে যদি আপনি একটি এখানে দেখুন আমি নেট থেকে অনেকগুলি ব্লার যে ছবি রয়েছে সেগুলি আমি ডাউনলোড করেছি। তো এখান থেকে আপনি যে কোনো একটি আপনি দিয়ে দিতে পারেন, তো আপনার কাছে যেটা ভালো লাগে। তো আমি এই অংশটুকু আমি নেব, এটা নিয়ে আমি এখানে লিঙ্ক থাকলে হবে না, আমি এটাকে প্লেস দিয়ে দিব। তো আমি ফটোশপে গেলাম না, ফটোশপে না গিয়ে আমি শুধু ইলাস্ট্রেটর দিয়ে আমি কাজটিকে শেষ করে দেব। এটাকে ছোটো করে নেবেন, অবশ্যই ছোটো করতে হবে। এবং এই অংশটাকে আপনি যদি একটু ঘুরিয়ে দেন, এরকম যদি ঘুরিয়ে দিতে চান তাও দিতে পারেন, একটু টান দিয়ে দেন। ওকে, তো এটা নিচের অংশে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিবেন প্রথমটা, আর এই অংশটুকু যেগুলি আছে সেগুলি সবগুলিকে আপনি ডিলিট করে দেন। ওকে, এটাকেও ডিলিট করে দেন। এই হচ্ছে মূলত, এটা আপনার যে যখন ভিডিও চলবে তো ভিডিওর এই যে অংশটি, এই যে দেখুন এই ভিডিওটিতে শুধুমাত্র ব্ল্যাক, এই যে ভিডিওটি যখন চলবে তখন এই অংশে যে ডিজাইনটি আমি করেছি এই ডিজাইনটি আপনি বসিয়ে দেবেন। আপনারা যারা অ্যাডোব লাইটরুমে কাজ করেন তারা অবশ্যই বোঝেন তারা কীভাবে কাজ করেন, সেটা আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। এটাকে আপনারা মিলিয়ে নেবেন এভাবে, ঠিক আছে, মিলিয়ে নিয়ে
তারপর এটা আমি চাইলে আমি যদি ইলাস্ট্রেটর থেকেও আমি ডিজাইন দিতাম তাও কিন্তু হতো, কিন্তু আমি ইচ্ছে করেই দিই নি। তো এখন এটাকে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এখন এইখানে আমরা কিছু লেখা যতগুলো যেই যেই লেখাগুলো রয়েছে সেই লেখাগুলি দিয়ে দিব। আর ইচ্ছে করলে আপনি যদি চান যে এটাকে আপনি অন্য একটি কালার দেবেন তাও দিতে পারেন, আপনি কালার দিয়ে দেখেন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি পরিবর্তন করতেও পারেন। এরকম অনেক ধরনের ডিজাইন আছে, আপনি যে কোনোটা দিতে পারেন, দেখে আপনি বুঝে বুঝে আপনি যে কোনোটা দিতে পারেন। তো এখন বিষয়টা হলো এটাকে আমরা যদি গ্রেডিয়েন্ট করে দিই, আপনি জাস্ট এখান থেকে কিবোর্ডে বিন্দুতে ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আরও অনেক চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে এই দিকটা দিয়ে আপনি যদি একটু দোষর কালার করে দেন, একটু পার্সেন্টেজ কমিয়ে দেন, তাহলে তো আরও অনেক সুন্দর দেখা যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এই লেখাগুলি কিন্তু আমরা এখানে সেট করব, এবং তার যে লোগো রয়েছে বা আপনার যে লোগো রয়েছে আপনার চ্যানেলের লোগো আপনি দিবেন, ওর চ্যানেলের লোগো ও দিবে। তো এরকম এই লোগোটি আমি এখানে কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু মোটামুটি সাজানো শুরু করে দিয়েছি। তো এখানে যে লাইক কমেন্ট শেয়ার, তো এইগুলি আপনি এখানে দিয়ে দিতে পারেন, এটাকে আরও ছোটো করে দেন। আর এখানে অ্যান্ড ব্যবহার করেছি, অ্যান্ড আসলে এভাবে না লিখে আমরা যদি অ্যান্ড এরকম সংক্ষিপ্ত দিয়ে দিই তাও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। সাবস্ক্রাইব লেখাটুকুকে আপনি এখান থেকে লাল করে দেবেন। এখন আর একটু সুন্দরতর করতে লাইক কথাটাকে একটু বড় দিতে পারেন, আর শেয়ার কথাটাকে একটু আর একটু বড় দিতে পারেন, কমেন্টস এতটুকুই রইল। তো এখন এখান থেকে যদি আপনি একটু কাস্টমাইজ করেন, লাইক যে কথাটি রয়েছে সেটাকে যদি আপনি ব্ল্যাক দিয়ে দেন, এলটা আপনারা এরকম কাস্টমাইজ করে দেখবেন কোনটা দিলে আপনার কাছে ভালো লাগে, কোনটা দিলে আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটাই দিবেন, দিয়ে তারপরে সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। তো এখন এটাকে আপনি চাইলে জেপিজি করে, আপনি এটা পিএনজি প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা একটা সলিড হয়েছে, আমরা এদিকে আমরা ডিজাইন দিয়েছি, সেক্ষেত্রে এটাকে আমরা যদি জেপিজি করে নিই, জেপিজি করে আপনি শুধু ওইখানে আপনি যখন এডিটিং করবেন তখন আপনি এটা বসিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ যে ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে একটি ডিজাইন। আরেকটি ডিজাইন হচ্ছে আপনার আমি এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা চেঞ্জ করে দেখব যে কোনটি দিয়ে ভালো দেখা যায়। আমরা তো একটি দেখলাম, এটা হচ্ছে ডার্ক কালার, আরেকটা আমরা লাইট কালার দিয়ে করব। তো সেটাকে আমরা এরকম ব্লার কালার অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন, যদি নেটে চার্জ দেন, নেটে চার্জ দিলে অভাব নাই, হ্যাঁ হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন আমি আমার কাছে আছে, ডাউনলোড করা আছে, আমি এটাকে আপনি এটাকে সিলেক্ট করবেন, আর সিলেক্ট না করলে সমস্যা নেই, প্লেসে চলে যাবেন, আবার প্লেস দিবেন, ফাইল মেনুতে গিয়ে প্লেস দিবেন, আমি এটা দিয়ে অথবা এটা দিয়ে দিতে, তবে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো ফটোশপে আমি চলে যাব, এটা স্যাম্পল কাজ, ফটোশপে তেমন কোনো কাজ নেই। আমি আগেও আপনাদেরকে বলেছি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলিয়ে দুটি মিলিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়। তো ফটোশপে গিয়ে আপনি চলে যাবেন ফিল্টার মেনুতে, ফিল্টার মেনুতে গিয়ে দেখেন ব্লার রয়েছে, সেখান থেকে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এই ছবিটি কিন্তু ব্লার হয়েছে। পর্যন্ত এতটুকু পর্যন্ত আমি রাখবো, যদি আপনি চান যা একটু বাড়িয়ে দেবেন দিতে পারেন, যেহেতু আমরা সাইজটা জানি যে 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা এতটুকু পরিমাণে আনুমানিক একটি নিয়ে যাব, এটা তো কোনো সমস্যা নেই, আমরা যে কোনোভাবে দিতে পারবো। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে আপনি সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাবেন, ইলাস্ট্রেটরকে পেস্ট দিয়ে দেবেন। ছবিটি আপনি পেস্ট করেছেন সেটি মানে আপনি যে কোনো কাজ বিভিন্নভাবে আপনি কাজ করতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না এবং কাজেরও কোনো ক্ষতি হবে না। জাস্ট এটা নিচে নামিয়ে দেবেন, কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট, এটাকে ডিলিট করে দেন। এই যে দেখুন, এখন দেখুন এখন কিন্তু ডিজাইনটি আরও অনেক মানে খুবই আরও আরও সুন্দর দেখাচ্ছে। আর এইটাকে আমরা সরাসরি লাল করে দিই, তো এটাকে আমরা এরকম রাখবো। তো এই ডিজাইনটি কিন্তু আসলে এই ডিজাইনটি কিন্তু ভালো দেখাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা আবার ফটোশপে চলে যাবো। ফটোশপে গিয়ে আমরা অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড নেব, এই ছবিটাকে দেখি আমরা কোনো সাইজ করতে পারি কি না। এই ছবিটাকে আমরা একটু ব্লার করে দিব, তো আবার ব্লারে যাবেন, ওকে ওকে দিয়ে আমরা এটাকে আপনি যদি চান যে এটাকে লাইট করে নেবেন তো লাইট করে নিতে পারেন, আর যদি লাইট না করেন তাও কোনো অসুবিধা হবে না। তো আমরা এইভাবেই নিয়ে যাব, এভাবে জাস্ট কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিয়ে আপনি ফটো ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করে আবার এটাকে ছোটো করবেন, ছোটো করে ওই সাইজ অনুযায়ী আপনি বসিয়ে দেবেন, নিচে দেন। এই যে দেখুন মোটামুটি কিন্তু সাইজে পড়ে গেছে, তো এভাবে দিয়ে এখন উপরে অংশটাকে ডিলিট করে দেন, ওকে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আসলে এই সমস্ত ডিজাইন একটু ডার্কই ভালো লাগে,
তো লাইট কালারও ভালো লাগে, কারণ ওটা একটু ম্যাচিংয়ের বিষয় আছে। তো এটাকে একটু মানে একটু স্ট্রোক কমিয়ে দিতে হবে, এত বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু আমরা আগে নষ্ট করে দিয়েছি। তো এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর দেখুন এখানে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে যদি আপনি এখানে একটি ক্লিক করেন সরাসরি এটাকে ডিলিট, এটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এটা দিয়ে আমরা গ্রেডিয়েন্ট করতে পারবো না, এটা বাদ, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এটার উপরে কিন্তু আরেকটি লেয়ার হয়েছে। তো এটি কেন করেছি এটি একটু পরে বুঝে যাবেন। তো ওকে, এখন এইখান থেকে এখানে আপনি জয়েন করে দেবেন। জয়েন করার পর বাকি যে লেয়ারটি রয়েছে আউটসাইড সেটা আমরা ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা এরকমই মূলত অরেঞ্জ এবং লাল দুইটার গ্রেডিয়েন্ট কালার করে দেব, ঠিক আছে? এটা যেরকম আছে এরকম না, এটা হবে লাল হবে। ওকে, এটাকে নিচে নামিয়ে দেন। নিচে নামানোর পর তো আমরা এই অংশে একদম লাল দিয়ে দিব, রেড দিব, একদম রেড দিব। ওকে, আর এই অংশটাতে আমরা অরেঞ্জ করে দিব। কী হল এই জাতীয়। ওকে, দিয়ে এখন এই যে অপশনটি দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট টুল, সেখানে ক্লিক করে এখান থেকে ধরে জাস্ট একটু ক্লিক করে দেন। এই হচ্ছে আমার ডিজাইনটি। আর এটাতে আমরা গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, তো গ্রেডিয়েন্ট রাখবো না, এখানে জাস্ট সাদা করে দেবো, এরকম থাকবে, একটু আঁক আঁক, একটু লাইন জাতীয় থাকবে। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই, অনেক সময় চলে গেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।